ग्लोबल वार्मिंग जुगे पृथ्वी थेके विभिन्न उन्नयनमूलक काजे स्वार्थे अनेक गाछ नष्ट करते हुए गाछ काटते हुए रास्ता संशोधन बोलूं नगर विकास बोलूं विभिन्न क्षेत्र गाछ काटा पड़े किंतु गाछ ये ऑक्सीजन दाय आमादेर प्राण बाचा তাই প্রতিটি গাছ কাটলে আর বিপক্ষে অন্তত 10টা গাছ লাগাবে এই পৃথিবীকে বাঁচা পেলে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচা পেলে আমাদের গাছ লাগাতে হবে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান গাছ বাঁচান শুধু গাছ লাগালে চলবে না যে গাছ আমরা লাগাবো সেই গাছ পরিচর্যা করতে হবে যাতে গাছটি বড় হয়ে ওঠে বিবেকানন্দ সুতা ওয়েলফেয়ার সোসাইটিকে অবাক ধন্যবাদ জানাই কিছুদিন আগেই তারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল আজকে আবার এক মহতী উদ্যোগ গাছ গাছের চারা বিলি যারা যারা গাছের চারা পাচ্ছেন তারা বাড়িতে গিয়ে ভালোভাবে গাছগুলো লাগান পরিচর্যা করুন গাছগুলোকে বেড়ে উঠতে সাহায্য করুন নমস্কার ধন্যবাদ ধন্যবাদ জানাই বড়বাবুকে আমাদের সংগঠনের ক্ষেত্রে একটা ভালো দিক আমরা যে দুটি কর্মসূচি গ্রহণ করেছি সেই দুটোতে কিন্তু বড়বাবুর যথেষ্ট উদ্যোগ রয়েছে তাই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে বড়বাবুকে অশেষ অশেষ ধন্যবাদ কারণ আমাদের প্রথম যে কর্মসূচি রক্তদান শিবির আমি বড়বাবুকে এক কথায় বলেছি এবং বড়বাবু বলছে আমি সঙ্গে সঙ্গে তোমাদের পাশে আছি তোমরা করো এগিয়ে চলো আমরা সঙ্গে আছি এবং সেই কথা মতো কিন্তু ওনারা আমাদের পাশে ছিলেন দেবরা থানা থাকবে দেবরা থানা মানুষের জন্য কাজ করছে মানুষের পাশে অবশ্যই থাকবে এবারে কয়েকজন যারা ছাত্র ছাত্রী রয়েছে সেই ছাত্র ছাত্রীদের হাতে আমরা ফলের চারা তুলে দেবো বড়বাবুর হাত দিয়ে আমি নাম ঘোষণা করছি তারা যদি এসে থাকো একটু আসবে সামনে মেঘা দাস রাজেন্দ্র দাস মেঘা দাস আমি বড়বাবুকে অনুরোধ করবো চারাগুলো তুলে দেওয়ার জন্য রাজেন্দ্র দাসকে আমি আসার জন্য অনুরোধ করব রাজেন্দ্র দাস নীলাঞ্জন দাস পরপর যাদের নামগুলো বলছি চলে আসবে সঞ্জনা দাস সুষমা মানা কেয়া দাস রাত্রি দাস অধিকারী সায়নী তালিকা মন্ডল যে নামগুলো বলছি তারা এসে পর পর দাঁড়াবে বড়বাবু চারাগুলো তুলে দেবে কলেজ চারা স্বস্তিকা সিং স্বস্তিকা সিং অর্ণেশা নায়েক মোহিত মান্না প্রীতি ঘোড়াই সুজাতা দাস সোহান ঘোড়াই যে নামগুলো বললাম এটা চলে আসার জন্য অনুরোধ করছি বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক বনসৃজন কর্মসূচি চলছে যারা যারা চারা নেবেন আমাদের মঞ্চের সামনে এসে লাইন দেন আমরা চারাগুলি তুলে দেব একটি গাছ একটি প্রাণ এই বার্তা নিয়ে আমাদের এই কর্মসূচি চলছে অবশ্যই সবাই শারীরিক দূরত্ব বজায় রাখবেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে মাস্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে দেবরা থানার পক্ষ থেকে মাস্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে দেবরা থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ দেবরা থানাকে ধন্যবাদ
বড় বাবুকেও আমরা ধন্যবাদ জানাই। পবিত্র রথযাত্রার দিন আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি, তাই এলাকার মানুষজনকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। যারা পথ চলতে কিছু মানুষ আছে তাদেরকেও আমরা চারা তুলে দেবো, চারা তুলে দেবেন দেবরা থানার ওসি প্রণব পাত্র মহাশয় এবং বিবেকানন্দ মুখার্জি মহাশয়। যারা পথ চলতি মানুষ যারা যাতায়াত করছেন একটু হাত বাড়িয়ে দেন সবাই, বড়বাবু চারা তুলে দেবেন। পথ চলতি যারা মানুষজন যাচ্ছেন তাদের হাতে চারা তুলে দিচ্ছেন। যারা পথ চলতি মানুষজন আছেন তাদের হাতেও চারা তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথিরা। ধন্যবাদ বড় বাবুকে, উনি ব্যস্ততার জন্য একটু বেরিয়ে যাচ্ছেন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।